শেরপুরের নকলায় মাসিক আইন শৃঙ্খলা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহানউদ্দিন, ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম তালুকদার, মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি, ওসি মুশফিকুর রহমান, ডক্টর গোলাম মোস্তফা, চেয়ারম্যান নুরে আলম তালুকদার, চেয়ারম্যান রকুনুজ্জামান গেন্দু। সভায় নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের উন্নয়নমূলক কাজ ও আইন শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN TV।